हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। अमी पायल काजे तुम्हारा थंबनेल देखे बुझेई गेछो तो बांग्स तुम्हारा इजी भावे कीभावे बाड़ीते ही काटते पारबे सेटा एकदम इजी प्रसेसे देखाबो। तो आमार मतो जादेर फोरहेड बड़ो, आमार देखेछो फोरहेड भीषण अनेकटा बड़ो आमार, तो सब समय आमी सेर जन्य दुपाशे जे चुलटा बेर करे ढेके रखार चेष्टा करी किन्तु এটাতে অতটা ঠিক ভালো লাগে না, সেই জন্য আমি মাঝে মাঝে বাংস করি। কিন্তু পার্লারে গেলে হেয়ার কাটের জন্য একটা আলাদা অ্যামাউন্ট, তো একটুখানি বাংস করে দেবে, তো সেটার জন্য একটা আলাদা চার্জ নেয়। সেই জন্য আমি এটা বাড়িতেই কাটি। আমি যেভাবে দেখাবো তোমরা সবাই কাটতে পারবে, যাদের ফোরহেড বড় তারা অবশ্যই এই হেয়ার স্টাইলটা করতে পারো। তো বেশি কিছু লাগবে না, জাস্ট একটা চিরুনি আর কাঁচি, এর থেকে আর বেশি কিছু লাগবে না। তো চলো তাহলে স্টার্ট করি। প্রথমে চুলটা উল্টে মাঝখানে সিঁথি করে নেব। আমার আগেই কাটা ছিল, তোমরা দেখি বুঝতে পারছো সামনেটা ছোট। এবার সামনেটা এবার কটা চুল বার করে নেব। ঠিক সমান করে নিতে হবে। পেছনে চুলগুলোকে আমি বেঁধে দেব, সামনে যে কটা চুল কাটবো সে কটা সামনে রেখে দেবো। এখন অনেকে ডান দিকে এরকম বাংস রাখে, আবার কেউ এরকম বাঁ দিকে রাখে। আমি ব্যাংসটা বাঁ দিকে রাখবো, তো সেই জন্য আমি বাঁ দিকে চুলটা নিয়ে কাটছি। তোমরা তোমাদের যেদিকে ব্যাংস রাখার পছন্দ সেই দিক নিয়ে কাটবে। এভাবে সমান করে ঘুরবো চুলটাকে, কাঁচিটা ঠিক এইভাবে অ্যাঙ্গেল করে। আর সামনেটা অনেকে অনেকটা ছোট রাখতে চায়, তো অনেকে ছোট রাখতেই পারে। চুলটাকে এখান দিয়ে এরকম এখন কেটে দেবো, মাঝখান দিয়ে মাঝখান দিয়ে, যাতে সমান না থাকে, একটু এদিক ওদিক থাকে। তোমরা দেখতে পাচ্ছ যে বাংটা কি সুন্দর কাটা হয়েছে বাড়িতেই। তুমি পার্লারে গিয়ে কাটবে ঠিক একইভাবে কেটে দেবে, কিন্তু এর জন্য একটা খুব ভালো একটা অ্যামাউন্ট নিয়ে নেয়, তো সেটা দিতে খুব গায়ে লাগে। তো এইভাবে তোমরাও বাড়িতে বাংস কেটে নিতে পারো, দেখো কি সুন্দর একদম পার্লারের মতো হয়েছে। তো তোমরা দেখলে কিভাবে আমি একদম সিম্পলভাবে বাংসটা কেটে নিলাম, তোমরাও বাড়িতে ট্রাই করো, দেখবে ঠিক এইভাবেই কাটতে পারবে। আমি যেভাবে দেখালাম একটুখানি কাঁচিটা একটু অ্যাঙ্গেল করে নেবে তাহলেই হবে। যদি তোমাদের এই হেয়ার কাটটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।